সোজা আমাদের গাড়ি ছুটলো। ও কি হলো বুঝতে পারছেন না? মনে হয় আগের এপিসোডগুলো মিস করে গেছেন। আমরা যাচ্ছি জর্ডানের পেট্রাতে দুনিয়ার সপ্তম আশ্চর্যকে নিজের চোখে চাক্ষুষ দেখব বলে। কলকাতা থেকে জর্ডানের জার্নি, কীভাবেই বা জর্ডান প্ল্যান করবেন তার ডিটেইল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। আই বাটন আর ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো লিঙ্ক, যারা ইন্টারেস্টেড দেখে নিতে পারেন। আমরা জর্ডানে পৌঁছেই সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে সাইট সিইং। সকালবেলা নেবো ফাউন্টেন দেখে আমরা এখন পেট্রার পথে। এখন যে জায়গাটায় আমরা রয়েছি নাম ওয়াদি মুসা, আর পৌঁছতে পৌঁছতে সূর্যিমামা এখন পশ্চিমে অস্তাচলে। ওয়ান নাইট আমরা পেট্রা মুন হোটেলে স্টে করেছিলাম। কীরকম ছিল এই হোটেলের এক্সপিরিয়েন্স, একটা অনেস্ট রিভিউ আজকে আপনাদের জন্য রইল এই পেট্রা মুন হোটেল সম্পর্কে। যদি আপনারাও এই হোটেলে বুক করতে চান, আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে। সন্ধেবেলায় আমরা হোটেলে পৌঁছেই প্রথমে চেকিংয়ের পর্বটা সেরে নিলাম। বাইরে তখন অন্ধকার নেবে এসেছে। লিফট করে চলে এলাম ফোর্থ ফ্লোরে। বেশ মজা লাগছিল, সেন্স করে করিডোরের আলোগুলো পটাপট জ্বলতে লাগছিল। আমাদের রুম নাম্বার ছিল 409, এটা একটা নন স্মোকিং রুম। চলুন প্রথমেই রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। সারা দিনের ধকল বলবো না, একদিন ধরে আমরা পুরো জার্নি করছি। তারপরে সোজা এয়ারপোর্ট থেকেই আমরা সাইট সিইংয়ে বেরিয়ে গিয়েছিলাম, আর প্রাণটা চাইছিল সুন্দর একটা ধপধপে নরম বিছানা। আর যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটিই পেলাম এই পেট্রা মুন হোটেলে। আমাদের ট্রিপল বেডেড রুম বলাই ছিল আগে থেকে। সুন্দর করে তিনটে বিছানা রয়েছে, লাগেজ রাখারও অ্যাম্পল জায়গা রয়েছে, আর বেশ বড় কিন্তু রুমটা। সুন্দর একটা বড় এলসিডি টিভি রয়েছে, যেটা বেড়াতে গেলে আমাদের কখনোই অন হয় না। টি কফি টেবিল রয়েছে, যেখানে কমপ্লিমেন্টারি স্যাশে রয়েছে, আর তিনজনকার তিনটে আলাদা কাপসও দিয়েছে, যেটা আমরা ইন্ডিয়াতে কিন্তু ট্রিপল বেডেড রুমে পাই না। এদিকে সুন্দর একটা ডাবল বেড, আর ওদিকে ভালো বড় সাইজেরই একটা সিঙ্গেল বেড। আর আমরা তিনজনে খুব আরাম করে রাত্রিবেলা শুয়েছিলাম। আর মোটামুটি রুমে যা যা অ্যামিনিটিস থাকে সবই ছিল। এই হলো রুমের একটা ছবি, দেখতেই পাচ্ছেন লাগেজ খুব সুন্দর করে আমরা রাখতে পেরেছি। বড় একটা কভার, যেখানে একটা সেফটি লকারও রয়েছে। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন। কমপ্লিমেন্টারি যেরকম টয়লেট্রিজ দেওয়ার সেরকম দেওয়া রয়েছে, আর হেয়ার ড্রায়ারও রয়েছে, পরিষ্কার টাওয়েল, ওয়েস্টার্ন কমোড, আর এদিকে একটা শাওয়ার এরিয়া। সবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখুন, জানলার বাইরে অপেক্ষা করে রয়েছে এই হোটেলের আসল যে ইউএসপি। পুরো পেট্রা শহরটা জলজল করছে রাত্রির বেলা, আর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানেই লুকিয়ে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য পেট্রা আর্কিওলজিক্যাল সাইট। আর হোটেল থেকে তার দূরত্ব মাত্র 150 মিটার। তবে হোটেলে এসেও রেস্ট নেবার সময় এখন নয়। আমরা এখন হালকা ফ্রেশন আপ হয়ে বেরিয়ে যাব পেট্রা এট নাইট ট্যুরে, যেখানে অন্ধকার পাহাড়ের মধ্যে রাস্তা দেখাবে 10,000 মোমবাতি। এখন বাজে 8:20, আর এখন আমরা যাচ্ছি ডিনারের জন্য, কারণ 8 থেকে 10 অবধি ওদের ডিনার থাকে, তারপর ওরা ডিনার তুলে দেয়। তাই নাইট আর পেট্রা করে এসে 10 পর আর ডিনার তো পাবো না, তো পেটে যদিও খুব একটা জায়গা নেই, যাই হোক অল্প কিছু ফুচকাচ খেয়ে নিয়ে। পেট্রা মুন হোটেলের রেস্টুরেন্টটাও বেশ বড়, ডিনারে বাফে সাজানোই ছিল। রাস্তায় যেরকম অলিভ গাছ চোখে পড়ছিল, এখানেও দেখলাম ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, অলিভ অয়েলের ছড়াছড়ি। তাছাড়াও এখানকার লোকাল কিছু কুজিন এখানে আমরা টেস্ট করার সুযোগ পেলাম। স্প্রিং রোলের মতো এই জিনিসটা যেমন নতুনত্ব ট্রাই করলাম, এছাড়াও ডেজার্ট আইটেমে কিন্তু বেশ অ্যারাবিক বেশ কিছু ডেজার্ট চোখে পড়ল। এছাড়া চিরাচরিত যেরকম কেক, পেস্ট্রি, মুস থাকে সেগুলো তো ছিল। খাবারের শেষ পাতে থাকে মিষ্টি, আর আমি শুরুই করলাম মিষ্টি মুখ দিয়ে। আসলে ডেজার্ট সেকশনটা সবসময়ই আমাকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। বাকালভাও চোখে পড়লো, এখানকার একটা ট্র্যাডিশনাল সুইট ডিশ। আর মেন কোর্সে আপনি চিকেন, ল্যাম, বিফ সব রকমের ভেজ নন ভেজ আইটেম পেয়ে যাবেন। এই জিনিসটা যেমন এখানকার ট্র্যাডিশনাল মনসাফ নাম,
অনেকটা বলতে পারেন আমাদের বিরিয়ানির ধারে কাছে যায়। এই যে স্প্রিং রোলটা বলছিলাম, বেশ নতুনত্ব, টেস্টি। আর একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিয়েছিলাম, থরে থরে প্রচুর জিনিস ছিল কিন্তু পেটে জায়গা ছিল কম। তবে ডিনারে যা স্প্রেড আউট ছিল মোর দ্যান এনাফ। ডিনার সেরে এবার আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম পেট্রার আর্কিওলজিক্যাল সেন্টারের গেটের সামনে। এই দেখুন, পেট্রা মুন হোটেল একদম ঢিলছোড়া দূরত্বে, আর রাতের পেট্রা শহর তখন জলজল করছে। মোমবাতির আলো আধারি খেলায় মায়াবী পেট্রা জীবনের এক আলাদাই অনুভূতি ছিল। কামিং এপিসোডে আপনাদের সঙ্গেও ভাগ করে নেব সেই আনন্দ। পরের দিন ভোরবেলা যাকে আমরা রাতের অন্ধকারে দেখেছি, সেই ইতিহাসের সামনাসামনি হতে চললাম সূর্যের ঝকঝকে আলোতে। ব্রেকফাস্ট খেয়েই আমরা পেট্রামুন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। লাগেজ থাকবে গাড়িতে। পেট্রা ট্যুরের পর আমরা রওনা দেব এখান থেকে ওয়াদিরাম। এখন ঘড়িতে বাজে 8টা আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট এরিয়াতে সুন্দর করে ব্রেকফাস্ট বাফে লাগানো রয়েছে, আর বাইরের জানলায় চোখ পড়তেই দেখলাম কি সুন্দর লাগছে ওয়াদি মুসা জায়গাটাকে। ফ্রুটস, নানা রকম স্যালাড দিয়ে সাজানো ব্রেকফাস্ট কাউন্টার। ননভেজদের তো কোনোই অসুবিধে হবে না, আপনি যদি ভেজিটেরিয়ানও হন তাহলেও কিন্তু খুব একটা বিপদে পড়বেন বলে মনে হয় না। এখানে ভেজিটেবল আইটেমও বেশ কিছু চোখে পড়েছিল। এখানে নতুনত্ব একটা আইটেম দেখলাম, এটার নাম ফুল। কিছুক্ষণ বাদে দেখাচ্ছি কীভাবে খেতে হয়। সসেজও ছিল, আর এখানে বেগুনটাকে ওরা নানা রকমভাবে প্রিপারেশন করে খায়। এগ প্লান্ট বলে বেগুনটাকে, অনেকেই জানেন হয়তো। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের সিরিয়াল, জুসও রয়েছে। আর এই ডিশটা হলো এখানকার ট্র্যাডিশনাল একটা খাবার, নাম হলো ফুল। এই ঘটির মতো জিনিসটাতে থাকে বিনস সেদ্ধ। বিনসের যে সিডটা থাকে বা বিচিটা থাকে, ওইটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে আগে ম্যাশ করে নিল দেখলাম, আর তার চারপাশে বাটিতে গোল করে সাজানো বিভিন্ন ধরনের মশলা রয়েছে, বাটার রয়েছে, অলিভ অয়েল রয়েছে। তো সব কিছু দিয়ে একটা মিক্সচার তৈরি করলো, আর বেশ মজার খেতে। আমরা সবসময় নতুনত্ব ট্রাই করি, আর সেটা যদি সেখানকার ট্র্যাডিশনাল ডিশ হয় অবশ্যই তো ট্রাই করতেই হয়। ওপরে অলিভ অয়েল আর ফলাফল ছড়িয়ে এই হলো ফাইনাল লুক। মশলা অমলেটও রয়েছে, আপনি যেরকম চান যা যা জিনিস দিয়ে বানিয়ে দেবে শেফ। মাফিন, ডোনাট, ক্রসেন্ট, নানা ধরনের বানস দিয়ে সাজানো ছিল এদের ব্রেড কাউন্টারটা। আর এদের ব্রেকফাস্ট স্প্রেড আউটও কিন্তু টু গুড ছিল। কয়েক পিস যা টেস্ট করেছিলাম, অসম। বিভিন্ন ধরনের চিজও ট্রাই করতে পারেন, কোল্ড মিটও ছিল, প্রচুর অপশান, নানা রকম ফ্লেভার কার্ড। পেট্রামুন হোটেলের একদম রুফটপে সুন্দর বসে খাবার জায়গা আছে, আর ওদের সিজনাল সুইমিং পুলও রয়েছে, যেগুলো অ্যাক্সেস করার সময় আমরা পাইনি। আসলে খালি রাতটুকুই ছিলাম আমরা, কিন্তু যা এক্সপেক্টেশন ছিল মোর দ্যান এনাফ ছিল এই পেট্রামুন হোটেল। যেরকম পরিষ্কার সেই রকম এদের সার্ভিসও খুব ভালো, আর খাওয়া দাওয়ার তো কথাই নেই। এই হলো ওদের লবি, বিশাল বড়, সুন্দর ঝকঝকে পরিষ্কার লবি। আর বাইরের অন্ধকারে সন্ধেবেলা আমরা চেকিং করেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। স্ক্রিনগুলো খুলে দিয়েছে জানলার। চলুন লবিটাই আপনাদের একটু ঘুরে দেখাই। আর আপনারা যদি এখানে দুদিন থাকেন তাহলে ওপরে যে বললাম রুফটপ, ওদের একটা খাবার জায়গা আছে, সেখানে সুন্দর একটা পুরো পেট্রা টাউনটার ভিউ পাবেন, বসে খেতে পারেন। একটা ছোট সুভিনিয়ার শপও রয়েছে। পেট্রা মুনে স্ট্যান্ডার্ড, ডাবল, শেয়ারিং, ট্রিপল বেডের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমরা যেহেতু খায়তান এয়ার ট্রাভেলসের থ্রু দিয়ে পুরো জর্ডানটা ঘুরেছি, তাই ওনারাই আমাদের রুম বুক করেছেন। তাই আমাদের এই ট্রিপল বেডের রুম কত পড়েছিল এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে অনলাইন সাইটগুলোতে আপনারা চেক করলে ইজিলি পেয়ে যাবেন। আমরা এখন 9:30 বাজে আর চেক আউট করছি পেট্রামুন হোটেল থেকে।
আগেই আপনাদের বলছিলাম যে পেট্রামুন নিয়ে আমাদের সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু ফার বেটার আমরা যা ভেবেছিলাম। আর সবচেয়ে ভালো লাগলো যে একদম পায়ে হেঁটেই আমরা পেট্রা যে আর্কিওলজিক্যাল সাইট সেখানে পৌঁছে যেতে পারলাম। খালি 150 মিটারের ডিফারেন্স। রুম বলুন কিংবা খাওয়া দাওয়া অথবা এনাদের সার্ভিস আমাদের সত্যি মন কেড়ে নিয়েছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তবে নেক্সট এপিসোডে। থাকছেন তো আমাদের সাথে? তাহলে আজকের মতো বাই বাই।